আমাদের ইশেখা ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হলো ম্যাক্রো। মাইক্রোসফট ওয়ার্ডে কেমন করে ম্যাক্রো অপশনটি তৈরি করতে হয় এবং কেমন করে সেটাকে অ্যাপ্লাই করতে হয় সেটাই আজকে আমরা আমাদের এই ভিডিওতে শিখব। সবার প্রথমে জেনে নিই ম্যাক্রোটা কি। অ্যাকচুয়ালি ম্যাক্রো হচ্ছে মাইক্রোসফটের এমন একটি ফাংশন বা টুল যার সাহায্যে আমরা যে কাজটা করব সেই কাজটাকে রেকর্ড করে রাখতে পারি। তাতে কি সুবিধা হবে, পরবর্তী সেম কাজটা যদি আমাকে অন্য কোনো টেক্সটের উপর বা অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হয় তাহলে আমরা সেই রেকর্ড করা ম্যাক্রোটিকে রান করাবো, তাহলে অটোমেটিক্যালি সেই সেটিংস বা ফরম্যাটিংসগুলো বাদ বাকি টেক্সটের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমরা এখানে একটি লিস্ট আমরা আগে থেকেই তৈরি করে রেখেছি। এবার আমরা মাউস পয়েন্টারটাকে এখানে নিয়ে সবার প্রথমে রাখব। ম্যাক্রো তৈরি করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার মাইক্রোসফট ওয়ার্ড থেকে ডেভেলপার টুলটাকে এনেবল করে নিতে হবে, যেটা আমরা মাইক্রোসফট অফিস বাটনের অন্তর্গত অপশনে গিয়ে পেয়ে যাব। আমি আগে থেকেই এই ডেভেলপার অপশনটা এনেবল করে রেখেছি। এবার কী করতে হবে, সবার প্রথমে আমরা যাব ডেভেলপার এই ট্যাবটাতে গিয়ে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। করলে এখানে ম্যাক্রোর নামটা অটোমেটিক চলে আসবে, আমরা চাইলে নামের পরিবর্তনও করতে পারি। এবার আমরা কিবোর্ড শর্টকাটে ক্লিক করব। এখানে একটা শর্টকাট কি দিতে হবে, মাথায় রাখতে হবে যে এমন একটি শর্টকাট আমরা অ্যাপ্লাই করব যেটা মাইক্রোসফট ওয়ার্ড নিজে ব্যবহার করে না। যেমন আমি এখানে দিলাম কন্ট্রোল শিফট আর এম করে এটাকে অ্যাসাইন করে ক্লোজ করলাম। এবার আমি কিবোর্ড থেকে এন্ড বলে যে বাটনটা আছে এটা ক্লিক করলাম। করার পর আমি এখানে একটু মডিফিকেশন করি, আর এইটুকুই আমরা মডিফিকেশন করলাম। এই যে জিনিসটা আমি করলাম এখানে রামের উপরে শ্যাম, পূজা, সীতা, গীতা, রাহুল এদের সবার উপরে একই জিনিসটা হবে। এবার আমরা মাউস পয়েন্টারটাকে এখানে নিয়ে আসব। একটা এন্টার দিয়ে আমরা মাউস পয়েন্টারটাকে ঠিক এখানে নিয়ে আসব। এনে আমরা কি করব, স্টপ রেকর্ডিং করে দেব। এবার আমরা কি করব, যে এখানে যে শ্যামের এখানে এসছে আমরা এটা কি করব, শর্টকাট কিটা অ্যাপ্লাই করতে পারি অথবা ম্যাক্রোজে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারি। প্রথমে একবার শর্টকাট কিটা করি, কন্ট্রোল শিফট এম। দেখো শ্যামের ক্ষেত্রেও চলে আসলো কন্ট্রোল শিফট এম, সেম ফরম্যাটিংটা পূজার ক্ষেত্রে চলে আসলো। বা আমরা ম্যাক্রোতে ক্লিক করব, করার পর যে তিন নম্বর ম্যাক্রোটা বানিয়েছিলাম সেটা কি করব, রান করাবো। একই বিষয় হয়তো আমরা ম্যাক্রোতে ক্লিক করেও করতে পারি বা কন্ট্রোল শিফট এম যে শর্টকাট কিটা আমরা বানিয়েছি সেটা অ্যাপ্লাই করতে পারি। আশা করি আমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমরা কেমন করে ম্যাক্রো অ্যাপ্লাই করতে হয় সেটা বুঝতে পেরেছো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইশেখা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এরকমই মজার মজার ভিডিও পাওয়ার জন্য। এবং আমাদের এই ইশেখা চ্যানেলের ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।